এখনো সময় আছে, পদত্যাগ করুন। জনরোষা তলে যখন পড়বেন, শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বাংলাদেশে গণতন্ত্র দিতে হবে, ভোটাধিকার ফেরত দিতে হবে, কারণ আপনারা এশিয়ার বাজারে লুণ্ঠন করেছেন। বাংলাদেশের ইতিহাসে যেই কলঙ্ক আপনারা সৃষ্টি করেছেন 2014-18 এবং 2024-এ, এই কলঙ্কের জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় হত্যায় এই 15 বছর লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী চলে বেগম জিয়া, যেই সেনা প্রধান ছিলেন তার স্বামী, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই জিয়া রহমানের স্ত্রী আজকে কারাগারে। কি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, কি কারণে আজ খালেদা জিয়া কারাগারে? অর্থ তো উনি লুট করেন নাই, যে অর্থ এখন ব্যাংকে সে অর্থ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে জমা আছে। আজকে কিন্তু খালেদা জিয়া মৃত্যুর পথে লড়াই করছেন, আজও কেন তার মুক্তি হচ্ছে না? কি অন্যায় করেছে? মির্জা আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি যিনি আজ কারাগারে, তার ওজন কমে গিয়েছে 5 কেজি। প্রিয় ভাইরা, কি অন্যায় করেছে মির্জা আব্বাস? কি অন্যায় করেছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী? কি অন্যায় করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী? কি অন্যায় করেছে শামসুজ্জামানের দুদু? কি অন্যায় করেছে আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল? এর জবাব আপনি দিতে পারবেন না, কারণ 28 তারিখে আপনার মাথা খারাপ হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক যখন পল্টন ময়দানে সমাবেশ হলো, তখন পরিকল্পিত ভাবে ইচ্ছাকৃত ভাবে সেদিন জাহাঙ্গীরের মিছিল সেই প্রধান বিচারপতির বসবনের সামনে কেন আসতে দিলেন? বিএনপি কমিশনার মহোদয়, সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ আপনি থাকেন, তাহলে সেদিন কেন রুট পরিবর্তন করে দিলেন না? তাই তো একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ছিল এই কারণে, ভোরবেলা থেকে যখন পল্টন অফিসের সামনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, তখন আওয়ামী লীগ মনে করেছে আজকেই সরকারের পতন হবে, তাই ষড়যন্ত্র করে সেদিন আমাদেরকে 28 তারিখে সমাবেশকে পণ্য করে দিলেন। এই পণ্যের পিছনে ছিল আপনাদের সেই কুরুচিপূর্ণ ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করেন, যতই আপনারা আমাদের এই নিরাপত্তা বাহিনীকে দলীয় হিসাবে ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করেন না কেন, জনাব ওবায়দুল কাদের সাহেব একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি করে বলেন বিএনপিকে খেসারত দিতে হবে? আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে চাই, খেসারত আপনাকে দিতে হবে চুক চুক ধরে? কারণ এই জনগণের অংশগ্রহণ কারণ ছাড়া যে নির্বাচন, যে সরকার আপনি করেছেন, সেই সরকারের খেসারত আপনাকে দিতে হবে। যেখানে সীমান্তে গুলি হচ্ছে, যেখানে আজকে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে তছনছ করে দিচ্ছে, আজকে রাজনৈতিক সংকট তৈরি করেছে, সেই রাজনৈতিক সংকট তৈরি করে বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করেছেন, এর জন্য খেসারত আপনাকে দিতে হবে। অপেক্ষা করুন, সময় খুব কাছে, আপনাকে খেসারতের জন্য জনগণের কাছে দায়ী করতে হবে। তাই আজকে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক গুলো আপনারা তৈরি করেছেন, এই কলঙ্কের জন্য আপনারাই দায়ী থাকবেন। বাংলাদেশে গণতন্ত্র দিতে হবে, ভোটাধিকার ফেরত দিতে হবে, কারণ আপনারা শেয়ার বাজারে লুণ্ঠন করেছেন, আপনারা ব্যাংক ডাকাতি করেছেন, আপনারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন, তাই আপনাদেরকে অবাধের কাদের সাহেব খেসারত দিতে হবে। তাই আজকে এই জিয়া সমাজ কল্যাণ ফোরামের এই মানব বন্ধন থেকে সরকারকে বলে দিতে চাই, এখনো সময় আছে, পদত্যাগ করুন। জনরোষা তলে যখন পড়বেন, শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করেন না,
বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের দল, বিএনপিকে যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের মতো শক্তিশালী সংগঠন ইনশাল্লাহ রাজপথে আছি, রাজপথে থাকবো। সবাইকে ধন্যবাদ।